লোহার রড চুরি গেছে। ঘটনায় সন্দেহের বশে দুই শিশুকে শিকলে বেঁধে রাখার অভিযোগ মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। অমানবিক ঘটনায় এই শব্দ বোধহয় কম পড়ে যাবে। বাড়ি থেকে লোহার রড চুরি গেছে, স্রেফ এই সন্দেহের বশে দুই শিশুকে শেকল দিয়ে দীর্ঘ সময় বেঁধে রাখার অভিযোগ স্থানীয় এক মহিলার বিরুদ্ধে। সকাল থেকে টানা রোদের মধ্যে দীর্ঘ সময় শিশু দুটিকে বেঁধে রাখেন গৃহবধূ। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয়রা এসে শিশু দুটিকে বাঁধনমুক্ত করার চেষ্টা করেন। স্থানীয়দের বাধা দেওয়ারও অভিযোগ ওঠে ঘটনায়। শনিবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়ার ঢাকুরিয়া এলাকায়। পরে স্থানীয়রাই খবর দেন গাইঘাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় শিশুদের উদ্ধার করা হয়। শিশুদের শেকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে, প্রশ্ন উঠছে মানবিকতারও। অন্যায় করে থাকলে আইনের সাহায্য নেওয়া উচিত। কিভাবে আইন নিজের হাতে তুলে নিলেন ওই মহিলা, কিভাবে বেঁধে রাখলেন শিশু দুটিকে? ওই বাচ্চা ছেলে দুটোকে বেঁধে রাখা হয় ওখানে। এবার ব্যাপার হচ্ছে আমাদের ক্লাবেরই কোনো সদস্য ফটো তুলে যখন জানায়, আমাদের কিছু ছেলে পেলে ওদেরকে ছাড়ানোর জন্য যায়, কিন্তু ওরা অস্বীকার করে পুরোপুরি যে ছাড়া হবে না বা কি বৃত্তান্ত আছে। আমরা বলছি যে আইনের দ্বারস্থ হন, সেখানে তাদেরকে বলুন একটা বাচ্চা ছেলেকে এভাবে রেখে দেওয়া যায় না, এইভাবে আর তারপরে বাধ্যতামূলক আমরা অর্ণবকে ফোন করি, ভাই আমাদের একটু আসো, একটু সঙ্গে দেখো, একটু প্রশাসনকে জানো। শুনছি চুরির অপরাধ, এবার কি চুরি করেছে, আদেও চুরি করেছে কিনা, আর ওই দুটো বাচ্চা ছেলে ওইভাবে। স্থানীয় সূত্রের খবর, শিশুদের বেঁধে রাখা হয়েছে শেকল দিয়ে। খবর পেয়ে স্থানীয় ক্লাবের ছেলেরাই প্রথম যান ওই বাড়িতে। বাড়ির মালিকদের অনুরোধ করেন শিশুদের ছেড়ে দেবার জন্যে, বিষয়টি আইনের নজরে আনবার জন্যে। অভিযোগ তাদের কথা মানতে চাননি ওই পরিবারের লোকেরা, উল্টে তাদেরকেই ঘটনাস্থল ছেড়ে চলে যাবার কথা বলেন তারা। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়, খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে শিশুদের। এর কোনো ব্যাখ্যা নেই, এক কথায় অমানবিক। আমি জানি না ওনারা ভারতবর্ষের বা সামাজিক রীতিনীতি, আইন কানুন বা সামাজিক রীতিনীতি সম্পর্কে ওনারা ওয়াকিবহাল কিনা। কোনো অপরাধীকে এই ধরনের, যদি অপরাধী ওনারা বলেন, আমি বলবো না কখনোই, তাহলে এই ধরনের শিকল দিয়ে প্রখর রৌদ্রের মধ্যে বেঁধে রাখা কিছুতেই যায়। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।